ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতো। তো গুছিয়ে টুছিয়ে আমি এই যে ব্রাশ করে আসলাম। আর আজকের দিনে না প্রত্যেক বছর সকাল সকাল ওঠা হতো, সকাল সকাল বলতে অনেকটাই সকাল সকাল ওঠা হতো, মানে কুয়াশা পড়তো এরকম সময় ওঠা হতো। উঠে আমি আর দিদি চলে যেতাম মানে শিশির বা নেওর তুলতে, মানে কেন সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আজকে ভাইফোঁটা। তো আজকের দিনে আমি আর দিদি এটাই করতাম প্রত্যেক বছর। তো দিদির বিয়ে হওয়ার পর আগের বছরটা আমি একাই করেছিলাম, আর এবছর তো করতে পারলাম না, কারণ আমাদের কাকা মারা গেছে। আমাদের এইসব করার এখন নিয়ম নেই, এখন যাই না, অনেকে বলছে করা যায় আবার করা যায় না, সেই জন্য করছি না। আজকে সকাল থেকে ভেবে নিয়েছি না ঠিক আছে করবো না, ভাইদেরকে আজকে কিছু খাইয়ে দেবো রান্না করে। তো সেই জন্য আজকে আর কিছুই করা হলো না। তো খুব মিস করছি সেই দিনগুলো, মানে ভোরবেলায় উঠে আমি আর দিদি বেরিয়ে পড়তাম, তো ঘাসের থেকে পাতার থেকে যে শিশিরগুলো কুড়াতাম খুব মজা লাগতো। তো এই বছরটা একদমই আলাদা যাচ্ছে, কারণ এই বছরটার কিছুই করতে পারছি না বা হচ্ছে না। তো লক্ষ্মী পুজোটাও তোমরা দেখলে যে কীরকম হলো আর কি, সেরকমভাবে ব্রাহ্মণ দিয়ে করা হয়নি, হাঁড়ি পাতা হয়নি, কোনো রকম ঘরে যেরকম লক্ষ্মী পুজো করা হয় সেরকম করা হয়েছে। তো আজকে ওরকম ভাইফোঁটাটা সেরকম কিছুই করা হবে না, তো শুধুমাত্র ওই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটুকুই করা হবে ভাইদের জন্য। তো চলো আজকে সকালবেলার থেকে শুরু করছি দিনটা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর যতটা পারবো তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির একমাত্র ধন সম্পদ, এখন ক্যাচর ক্যাচর করে মাথা খারাপ করে দেয়, তাই না? তাই তো টিনটিন, একটু বলো বলো বেবি বেবি বেবি, কই বেবি কই, কিউট বেবি, কে এসেছে কে এসেছে? নীল দাদা, এ নীল দাদা একটু গল্প কর, নীল দাদা গল্প কর। তো দেখো হাতে ব্যাগ, তো আমি আর নীল যাচ্ছি এখন বাজারে। তো বাজার থেকে দেখি কি কি নিয়ে আসা যায় আর কি, যেটা রান্না করবো ভাবছি সেটার জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে, আর বাবা নিয়ে আসবে চিকেনটা। তো আমি আর নীল যাচ্ছি বাজারে, তো দুজনে মিলে গিয়ে নিয়ে আসি। তো নীলকে বললাম, বলছে চলো তুমি গেলে তাহলে আমি। তো যে বর্ষার সাইকেলটা নিয়ে হাঁটা দিচ্ছি আমরা, বর্ষা চাঁদা রে ভাই ফুটার, কেন কেন টিনটিনটা কি বক বক করছে মামি, গুডনেস, তাই না টিনটিন? টাটা টাটা, লাফালাফি করছে যাওয়ার জন্য। যে নীল দেখেছ ফোনের জন্য পাগল বাবা, আমরা এই বয়সে ফোন জিনিসটা কি জন্মই হয়নি ফোনের, তাই তো? তাকা এদিকে তাকা, এ তাকা একটু, তাকাবে না কত ফোনের মধ্যে ঢুকে গেছে। কি খবর বাকি দিয়ার খাবার দাও, দোকানে আসলে একটা মজা। হ্যাঁ কাকা বুঝে গেছে যে গজাটা নেবে। তো আবার অনেকক্ষণ পরে ফিরে এলাম, এই দেখো এখানে দুধ জাল দিচ্ছি। তো আমি আজকে একটা জিনিস প্রথমবার ট্রাই করব, জানি না কেমন হবে, প্রথম চেষ্টা করছি, দেখি ভালো হলে আবারও করব। তো দেখা যাক কী হয়। আর মা ওইদিকে রান্নাবান্না করছে, আজকে হবে ফ্রাইড রাইস আর হবে চিকেন কষা। তো মা চিকেনটা করবে, আমি ফ্রাইড রাইসটা করবো, বা মাও করতে পারে এখন ঠিক নেই। তো এটা আমি রেডি করে নিই, তারপরে মা ওইদিকে করবে। তো চলো, তো যে দেখতে পাচ্ছ আমি আজকে কি বানিয়েছি, প্রথমবার চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে খেতে। তো এটাকে আমি ফ্রিজে রাখবো। তো এই যে দেখো, নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো দেখে, তো প্রথমবার বানিয়েছি, তো কেমন হয়েছে জানি না, দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আসলে আমার কোনো রকম ধারণা নেই, আমি জাস্ট একবার ফোনে দেখেছিলাম যে এরকমভাবে বানাতে হয়, তো সেরকমভাবেই বানিয়েছি। তো তারপর খেয়ে দেখতে হবে খেতে কেমন হয়েছে। তো এই তিনটেতেই আছে। তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, মা সকালে যা রান্নাবান্না হয়েছিলো সেটা খেয়ে নিতে বললাম মাকে, আমার ভাতটাও বেড়ে রেখেছে। তো এটা হয়ে যাক, তারপরে একবারে খাবো। আর ওইদিকে হাঁড়িতে জল ফুটছে, ওখানেও রাইসের চালটা সিদ্ধ বসাতে হবে।
তো এটা হয়ে যাক, তারপর আস্তে আস্তে। তো এখন এই যে আমি খেতে বসছি, সকালের খাওয়া অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে কিছু দু পিস কষা মাংস নিয়েছি, আর এখানটায় ডাল, থোর ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে নারকেল ভাজা। তো এগুলো দিয়ে এখন খেয়ে নিই। আর এইদিকে মা বসছে, আর এইদিকে মা করছে নারকেল কুড়বে আর কি, নারকেলের নাড়ু হবে। মানে এই কদিন প্রায় প্রতিদিনই নাড়ু হতেই আছে। আর এইদিকে তিনটে একটু পরপর কুটু 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 এরকম করছে। রাইস এখানে হয়ে গেছে, তো আমি স্নান করতে যাবো, তারপরে সে ভাতে ভাইদেরকে। কি কি হয়েছে, কি হয়েছে, কান্না করছিলিস কেন, করে কান্না করছিলিস কেন, কি হয়েছে, কি হয়েছে বল, বল কি হয়েছে, কিরম করে কাঁদছিলে তুমি, একটু কাঁদো, কাঁদো একটু কাঁদো, এই যে যন্ত্রটা আমার একটা সর্বনাশ করে দিয়েছে। কি সর্বনাশ করেছে টিনটিন, একটু বলো, তুমি বলো কি করেছো, কি করেছো তুমি, কি দুষ্টুমি করেছিলে সেদিন মনে আছে টিনটিন? সেদিন আমার সাথে কি করেছে দেখো, মানে সন্ধ্যাবেলায়, সন্ধ্যের পরপর আমি ওকে একটু বের করেছিলাম বাইরে, মানে বাইরে বলতে আমাদের ঘরেই, ভেতরে ছেড়ে দিয়েছিলাম রাত্রের দিকে। তো তখনও আমার এই দেখো নাকেরটা খুলে দিয়েছে, এমন এখানে বসেছিল, এখান থেকে এমন করে কামড়ে দিয়েছে নাকেরটা পুরো খুলে গেছে, এত দুষ্টু। এখন খুব কামড়া কামড়ি হাঁচড়া হাঁচড়ি শিখেছে, নাকেরটা খুলে দিয়েছে। নাকটা আমার খুব ব্যথা হয়েছিল, কালকেও খুব ব্যথা ছিল, আজকে একটু কমেছে, নাকের পড়তে পারছি। কি সাবা দিয়ে বেরোলি, তাই যে এই যন্তর দুপুর থেকে বলছি ভাত খাবি এখন, না এখন খাবো না, কে কে খাবে, কয়জন খাবে, হাজার প্রশ্ন, এখনও খায়নি, রাত্রেবেলায় সন্ধ্যের পরে খাবে। আমারও অবশ্য দেরি হয়ে গেছে রান্না করতে করতে, এখন মনে হয় ওর মা লুচি করেছে। আর কি করেছে, চানা, চানা লুচি সুজি আর ব্যাট পাঁপড় ভাজা, তাই খেয়ে উফ করতে করতে বেরোচ্ছে। আমাকেও দিয়েছে, ঘরে রয়েছে। এই দেখো কীরকম কামড়ানো শিখেছে দেখো, এই দেখো, এ তোকে না একটুকে পাঁপড় দিল, তুই ওকে কামড়াচ্ছিস কেন, কামড়াচ্ছিস কেন, ওই দেখো দেখেছো, তেড়ে যায় একেবারে, খেয়ে ফেলবে ওর হা দিয়ে, রেগে যাচ্ছে নীল, রেগে যাচ্ছে, ওকে রাগাস না। আসলে কি হয়েছে বলতো, আমার যে কাকার ছেলেরা আছে আরো দুটো, তো ওরা বাড়িতে নেই, আরো একটা কাকার ছেলে আছে সেও বাড়িতে নেই, খালি নীল একা বাড়িতে, ওই জন্য ওর একা একা খেতে ভালো লাগছে না, সেই জন্য ও খেতেও চাইছে না, যে পরে খাবো পরে খাবো, তো সেই জন্য ওর খাওয়া হয়নি। আর বর্ষার নেমন্ত্রণ ছিল, বর্ষা খাবারটা মা বললো যে দুপুরে দিয়ে দিয়েছে, তো আমি তো জানতাম না, তো এটা তো পরে ভয়েস দিচ্ছি, পরে শুনলাম যেন মা ওকে দিয়ে দিয়েছে, ও ঘরে নিয়ে গিয়ে খেয়েছে টিভি দেখতে দেখতে, তো সেই জন্য বর্ষার খাওয়া হয়ে গেছে। নীল পড়ে গেছে একা, নীল বুঝতে পারছে না নীল কখন খাবে আর একা একা কি করে খাবে, ও লজ্জা পাচ্ছে আর কি, তো সেই জন্য ওর খাওয়া হয়নি। আর ওর সাথে কথা বলবে, কথা বল, দুজনে কথা বল, কথা বল, তিনদিন মাংস খায় না, মাছ খায় না, ডিমও খায় না, প্রথম প্রথম দুই একদিন খাইয়েছিলাম, পরে দেখলাম ও খেতে চায় না। হ্যাঁ 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 বুঝেছি, ওগুলো ফেলে দেয়, বাটি উল্টে ফেলে দেয়, ও নিরামিষটাই বেশি ভালোবাসে, মানে ঝোল তরকারি আলু দিয়ে মাখিয়ে দিলে একটু কপকপ করে খায়। ওই একবার ভাত ওকে দেখাতেই হবে, না হলে হবে না, ছোলা খাবে, ফল খাবে সারাদিন, কিন্তু ভাত ওকে একটু হলেও দিতে হবে সারাদিনে, তাই না টিনটিন, না হলে টিনটিনের মনটা বসেই না, মনে যেন খায়নি খায়নি, আমরা যখন খেতে বসবো তখনও ও খেতে বসে, তাই না? পুকু জল এসছে, ও পুকু তাকা আমার দিকে, উনি বাবা পুকু তাকাচ্ছে, টিনটিন কই, ওই দেখো টিনটিন তাকাচ্ছে, বল কি রে কেমন আছিস, তোর ভাব দেখে দেখ পুকু ভয় পাচ্ছে, তুই কি যন্ত্র দেখেছিস, বলে পুকু কেমন আছিস, পুকু পুকুরে কেমন আছিস, অনেকদিন পর দেখা হলো তো, এরকম করে বলো শোনা, বলো বলে পুকুকে, বলো বলে পুকু কেমন আছো, ও পুকু
টিনটিনটা বেশি বদ দেখেছো? টিনটিনটা কী করছে আর পুকু দেখো শান্তশিষ্ট হয়ে রয়েছে। পুকু আরও ওর ভাব দেখে ভয় পায়, বিষ বদ এইটা, একটু সময় একদম ইয়ে চুপচাপ থাকতে পারে না। পুকু চুপ করে ভয় লুকিয়ে রয়েছে। এ পুকু, পুকু তিন তিন ধর খাঁচায় কি করছে রে? ওর চোখ মোটা মোটা করছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তিন তিন কথা বলছে না পুকু, পুকু কথা বলছে না, বল তিন তিন, পুকু কথা বলছে না। পুকু তো বাড়িতে বেড়াতে এসে পুকু কথাই বলে না, বল পুকু যেন কেমন করে রয়েছে। আবার এদিকে উকি মারছে পুকু। পাকামোর মাস্টার এটাই, দেখো জল ভরতে গিয়েছে বালতির, আর বালতির ঢাকনা নিয়েও কি করছে। টাকের ওপর যখন পড়বে না তখন ক্যালি বেরিয়ে যাবে তোমার। শোনা পুকু তোমার সাথে কথা বলছে না, ওই যে ওই যে কই না ও যে সন্ধ্যের পরে খাবে খুনি, তাহলে মা ডাকলো দুবার তিনবার গেল না বলো। এখানে বিশাল মশা রে টিনটিন। আমার টিনটিনের লেজটা ছোট্ট আর পুকুর লেজটা বড়, সেই জন্য টিনটিনের খুব হিংসা হয় পুকুর লেজটা দেখে। পুকুর লেজটা খালি কামড়াতে যায়, দেখো পুকুর লেজটা নতুন লেজ উঠেছে বড়, আর টিনটিনের লেজটা তো একেবারে ছোট ছেঁড়া বেড়া। তারপরে ওর নতুন লেজ হয়নি, ওর পুরনো লেজটাই রয়েছে না, ওই জন্য ছেঁড়া বেড়া। আ আ আ আ আ লাগছে লাগছে লাগছে। তো আমি জল ভরি, জল এসছে, কয় বোতল জল ভরতে বললো মা। দেখো এটার মধ্যে এক পাশে চিকেন এক পাশে চানা, আর এই যে লুচি দিয়েছিল কাকিমা, সুজি লুচি, আর এই যে আমাদের নীল এখন খেতে বসেছে সারাদিন পরে, তাও ডেকে ডেকে আনতে হচ্ছে, ও লজ্জা পাচ্ছে একা একা খেতে, তাই না নীল? টিনটিনকে একটু লুচি আর একটু সুজি দিয়েছি, ও খাচ্ছে, ঘুমিয়েই পড়েছিল তো খেতে দিলাম বলে তাড়াতাড়ি করে নেমে এলো, তাই না টিনটিন? খাও। তো প্রত্যেক বছরই দাদা বাড়িতে থাকে, ভাই ফোটার দিন আর দাদাকে ফোটা দেওয়া হয়। এই বছর দাদা থাকতে পারলো না, কারণ দাদার ছুটি নেই, আর এবছর ভাই ফোটা হতো না, সেই জন্য দাদা ছুটিও নেয়নি। আর নিপু, নিপু তো বাড়িতে থাকে না এখন, নিপু ওখানেই থাকে কাজের জন্য। আর ও মাঝে মধ্যে আসতো, ও যখন আগে পড়াশোনা করতো তখনও প্রত্যেক বছর থাকতে পারতো না, দু কয় বছর আসতো ফোটাটা হতো, তো এবছর ফোটা হচ্ছে না আর কেউ বাড়িতে নেই। কেমন যেন যাচ্ছে এবছর ভাই ফোটাটা, আর কি বলবো, ভালো লাগছে না, মনটা কেমন লাগছে, সব কিছু রান্না করছে আর কেউ থাকতে পারছে না, আর ছোট ছোট ভাইগুলো তো সব বেড়াতে চলে গেছে, সেই জন্য আর ভালো লাগছে না। ঠান্ডা হয়ে যাচ্ছিল আর ঝুরঝুরে হয়ে যাচ্ছিল, তার জন্য এরকম হয়েছে। হচ্ছে গুড়ের নাড়ু হচ্ছে, তো মা উঠে গেল, মা বাবাকে ভাত দিতে গেল, তো আমি ওই জন্য বললাম আমি করছি, আমি জাল দিচ্ছি তুমি যাও। তো এই যে এখানটাই গুড়ের নাড়ুটা হচ্ছে আস্তে আস্তে। তো এই যে দেখো এক থালা নারকেল নাড়ু গুড়ের, তো চিনির নাড়ুটা আগে বানিয়েছি তোমাদের দেখালাম, আর এই যে হচ্ছে গুড়ের নাড়ু। তো এগুলোকে ঠান্ডা করে তারপরে কোটোর মধ্যে ভরতে হবে। তো এই যে দেখো আমি এটাকে ফিরনি করতে চেষ্টা করেছিলাম, তো ফিরনি কীরকম হয় আমি নিজে কোনো দিনও টেস্ট করে দেখিনি, তো বানিয়েছি, বানিয়ে এই যে এরকম হয়েছে, ফ্রিজে রেখেছিলাম। তো এটাকে কেটে দেখি কেমন, দেখতে তো পুরো সুজির মতো লাগছে। ফিরনিটা কেটে যে এটা থেকে তুলে আমি কাকিমাদের দিয়ে আসি, নীলকে বললাম, নীল বলছে আমি খাবো না, যাই না কেন, ও হয়তো ভেবেছে সুজি। তো এটা সুজির মতনই দেখতে লাগছে অনেকটা,
আর মনে আরেকটু দুধ দিতে হতো, আমি মনে দুধ একটু কম দিয়েছি ওই জন্য আর বেশি জমে গেছে। এটা অবশ্য জমেই খায়, আমি ঠিক খাইনি কোনোদিনও, দেখেছি জাস্ট ফোনে। তো এটুকু কাকিমাদের দিয়ে আসি, আর এইটুকু আমি মার বাবা খাবো, আরও রয়েছে, যদি নিয়ে আসতে ইচ্ছা হয় তো নীলদের ঘর থেকে নিয়ে চলে আসবো। তো আমি আগে একটু টেস্ট করে দেখি কেমন লাগে খেতে, এটা এরকমই তো হয় দেখতে, খেতে কেমন লাগে আমি জানি না, একটু মিষ্টি মিষ্টি হয় এটুকু তো বুঝতে পেরেছি। তো এটুকু আমি আর মা খাচ্ছি দুজনে মিলে, আর মা এখন আবার মুয়া করবে, ওনার আজকে ধুম লেগেছে। তো আমার আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, একটু কেমন কেমন যেন কাটলো আজকের দিনটা, তো তবুও তোমাদেরকে শেয়ার করলাম, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো সবাই। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট।